বন্ধুরা, এই গর্জনটা আপনারা শুনেছেন? এটা ভারতের স্বদেশী ফাইটার জেটের ক্ষমতা, যেটি শত্রুকে একটি মেসেজ পাঠানো। আসলে এই হুঙ্কারটি চীন আর পাকিস্তানের জন্য, যে যেন তারা তাদের সীমানাকে লঙ্ঘন না করে। বন্ধুরা, যখনই বিশ্বের ক্ষমতাশালী ফাইটার জেটের নাম করা হয়, তখনই আমেরিকার অত্যাধুনিক F-35 এর নাম কিন্তু সবার উপরে আসে। ফাইটার প্লেনকে ক্ষমতাশালী বানানোর জন্য তার অ্যালগোরিদম আর সেটিতে ব্যবহার করা মিসাইলের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো এখন ভারতের তৈরি হওয়া ফাইটার প্লেনে সেই মিসাইলকে ইন্টিগ্রেটেড করা হচ্ছে, যেই মিসাইলের ব্যবহার আমেরিকা তাদের সব থেকে শক্তিশালী ফাইটার প্লেন F-35 এ ব্যবহার করে। আপনাদের বলে দিই যে এই মিসাইলকে বানানো কোম্পানির নাম হচ্ছে MBDA, আর এই মিসাইলের ব্যবহার বিশ্বের সব থেকে ক্ষমতাশালী ফাইটার প্লেনও করা হচ্ছে। কেবলমাত্র আমেরিকার F-35 ফাইটার প্লেন নয়, বরং ইউরোফাইটার টাইফুন থেকে শুরু করে রাফেল পর্যন্ত, এমনকি গ্রিপেনেও এই মিসাইলকে ব্যবহার করা হয়। তো এই মিসাইলকে এখন ভারতের যে স্বদেশী বিমান ব্যবহার করে, সেই বিমানটি হচ্ছে আমাদের ফার্স্ট অ্যালগোরিজমের দ্বারা বানানো আমেরিকাকে চমকানো তেজস ফাইটার প্লেন। তো এই মিসাইলের ব্যবহার ভারত এখন তেজস MK-1 আর MK-2 তে ব্যবহার করা হবে। আপনাদের বলে দিই যে এই মিসাইলটি হচ্ছে বিয়ার্ড ভিজুয়াল মিটার মিসাইল, যেটি হচ্ছে একটি এয়ার টু এয়ার মিসাইল, যেটি প্রথম 2016 সালে দেখানো হয়। এই মিসাইলের স্পিডের কথা বলে এর স্পিড 4 Mach-এর ওপরে। এই মিসাইলটি হাইপারসনিক স্পিডে তো চলে না, কিন্তু এর স্পিড সুপারসনিকের থেকেও অনেক বেশি। আর এই মিসাইল দ্বারা 200 কিলোমিটার দূরে থাকা টার্গেটকেও সহজে মারতে সক্ষম। এই মিসাইল ডেটা লিঙ্কেরও ব্যবহার করা হয়েছে, যেটির কারণে এই মিসাইল শত্রুর টার্গেট আর স্পিডের স্থিতিকে পরিবর্তন করে। এই মিসাইলের ব্যবহার সবার প্রথমে সুইডেনের ফাইটার জেট গ্রিপেনে ব্যবহার করা হয়েছিল। তো সেখানে ভারতের রাফেলেও আজকের দিনে এই মিসাইলকে ব্যবহার করা হয়। তো এখন ভারতের রাফেলের সাথে সাথে তেজসকেও চীন আর পাকিস্তানের জন্য ভয়ঙ্কর বানানোর জন্য এই মিটার মিসাইলকে ব্যবহার করা হবে। আপনারা যে এখন স্ক্রিনের উপর আর্টিকেলকে দেখছেন, সেটির অনুসারে মিটারকে বানানো কোম্পানি MBDA নিজেই ভারতের তেজস MK-1 আর তেজস MK-2 এই মিসাইলকে ইনবিল্ট করার রুচি দেখিয়েছে। বন্ধুরা, ভিডিওটি আজকে এতদূর পর্যন্ত, কিন্তু আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।